তো নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি টিকাই। শুরুতেই আজকে যে আলোচনাটা করব একটু ডিটেলসে বলবো, তার আগে বলে দিই গতকালকে রাত্রিরে যে ভিডিওটা নিয়েছিলাম যথেষ্ট ভালো আপনাদের রিয়াকশান পেয়েছে, সেই কারণে কিন্তু আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এবং গতকালকে রাত্রে আমি কোনো কম্পিউটার স্ক্রিনে আপনাদের কিছু দেখাইনি এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলেছি, যেটা আপনাদের মনে হচ্ছে সেটাই কিন্তু বলেছি। এবং আজকেও কিন্তু এমন কিছু বলবো যেটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্সকে বেটার করবে, এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কোথাও না কোথাও গিয়ে আপনার সাথে কিন্তু এই ঘটনাটা ঘটছে বা আগামী দিনে ঘটবে, যেটা থেকে কিন্তু আপনি একটা দারুণ শিক্ষা নেবেন। এবং প্রতিদিনই কিন্তু আমরা মার্কেট থেকে কিছু না কিছু শিখছি, এটা কিন্তু একটা সবথেকে বড় ব্যাপার। এবং প্রথমে যখন হয়তো অনেকে মার্কেটে এসছেন, তারা কিন্তু প্যানিক সেলিং অনেক বেশি করেছেন, এখন আস্তে আস্তে কিন্তু সহ্য হয়ে গেছে। কেমন একটা উদাহরণস্বরূপ বলি, আমার ভিডিওতে একটা কমেন্ট এসছে সকালবেলা, আপনি তো বললেন মারিয়া বাই করা যায়, মারিয়া কিনলাম $8 লস হয়ে গেল, আমি সেল করে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে আমি বলেছিলাম ফার্স্ট এন্ট্রি নেওয়ার জন্য, তো উনি হয়তো একটু ভুল বুঝেছেন যে কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে। তো ফার্স্ট এন্ট্রি মানে হচ্ছে মার্কেট ডাউন বা সেই কয়েনটা কিন্তু ডাউন যাচ্ছে, সেই কারণে কিন্তু বলা হয়েছে আপনি যদি এন্ট্রি নিয়ে না থাকেন এখান থেকে কিন্তু যদি বাউন্স ব্যাক হয়ে যায় তাহলে কিন্তু এন্ট্রি আর নেওয়াই হবে না, সেই কারণে কিন্তু বলা হয়েছে ফার্স্ট এন্ট্রি নেওয়ার জন্য। এবং এটা কিন্তু একটা খুব সঠিক জিনিস আমার পক্ষে বলা যায়, আমি যদি মানে ওনার জায়গায় থাকতাম তাহলে ভাবতাম যে আচ্ছা ফার্স্ট টাইম এন্ট্রি নিলাম, তার থেকে আরও 20% ডাউন হলো, তারপরে গিয়ে আমি কিন্তু সেকেন্ড এন্ট্রি নেওয়ার চান্স পেলাম। তো এইভাবে চারটে এন্ট্রি যদি নেওয়া যায় তাহলে অ্যাভারেজ বাইং কিন্তু অনেক নিচে চলে আসে, যেখানে কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। এটা হচ্ছে প্রথম শিক্ষণীয় ব্যাপার ক্রিপ্টোকারেন্সিতে এলে, যেটা কিন্তু আপনাকে করতে হবে পার্ট বাইং। এটাকে হচ্ছে ফার্স্ট এন্ট্রি হিসাবে কিন্তু পার্ট করে নেওয়ার পর মিনিমাম কিন্তু চারটে পার্টে কোনো কয়েন বাইং করা উচিত, একসাথে কিন্তু লামসাম অ্যামাউন্ট অনেক টাকা একসাথে কিন্তু একটা কয়েনে ইনভেস্ট করে দেওয়া উচিত না। এটা কিন্তু ক্রিপ্টোকারেন্সির বলা যায় প্রথম পার্ট যেটা আপনাকে শিখতে হবে সেটা কিন্তু এটা। নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে বর্তমানে মার্কেট আছে $37,000 এবং আমরা সবাই চিন্তাভাবনা করছি এটাই যে বিটকয়েন কিন্তু এখান থেকে $40,000 যাবে, $45,000 যাবে, ম্যাক্সিমাম সেখান থেকে গিয়ে কিন্তু $50,000 যাবে, এবং বিটকয়েনের ETFগুলো যেগুলো আছে সমস্ত অ্যাপ্রুভ হয়ে যাবে ততদিনে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে আসবে, এবং জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু সমস্ত বিটকয়েন ETFগুলোর অ্যাপ্রুভালের লাস্ট ডেট কিন্তু পড়েছে, সেই সময় দাঁড়িয়ে বিটকয়েনের ETF তো অ্যাপ্রুভ হবে, কারণ সমস্ত ইউটিউবার বলছে, সবাই বলছে কিন্তু বিটকয়েনের ETF কিন্তু অ্যাপ্রুভ হবে। রিজেক্টের কথা কিন্তু শুনবেন না কেউ বলছে, আমি নিজেও আপনাকে বলিনি যে বিটকয়েনের ETF রিজেক্ট হয়ে যাবে বা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে, 80% চান্স কিন্তু বিটকয়েনের ETF অ্যাপ্রুভ হওয়ার, কিন্তু বাকি 20% চান্স কিন্তু এটাও আছে অ্যাপ্রুভ না হওয়ার, ঝুলিয়ে রাখার বা ডিলে করার এটাও কিন্তু সম্ভাবনা আছে। তো সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে রিটেল ইনভেস্টার, আপনার আমার মতো ইনভেস্টার যারা কিন্তু কিছু ডলার $2,000, $5,000, $10,000, $20,000 নিয়ে যারা বসে আছি, তারা যে প্রফিট করবে এটা কিন্তু কখনোই চায় না কে, এক এক্সচেঞ্জগুলো, দ্বিতীয় হচ্ছে ওয়েলথ আর এক্সচেঞ্জ কিন্তু কখনোই চাইবে না যে আমরা হিউজ পরিমাণ প্রফিট করি, রিটেল ইনভেস্টাররা প্রফিট করে বেরিয়ে যাক এবং মার্কেটে কিন্তু প্যানিক সৃষ্টি হবে না, ম্যানিপুলেশন হবে না, কিছু হবে না, আমরা প্রফিট করে বেরিয়ে যাবো, এটা কিন্তু কোনোদিন চাইবে না। কেন চাইবে না? তার কারণ হচ্ছে মার্কেটে আপনি লাভ করলে কেউ তো লস করছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যখন লাভ করছেন মানে কেউ লস করছে, সেই কেউটা যদি ওয়েলস হয়ে যায় তাহলে কিন্তু সম্ভব আপনাদের যে কোনোভাবেই কিন্তু ওয়েলস আপনাদের প্রফিট করতে দেবে না বা দেয় না, এটাই কিন্তু মার্কেটে হয়ে আসছে। তার কারণ হচ্ছে এমন প্যানিক সৃষ্টি করে ম্যাক্সিমাম ইনভেস্টার কিন্তু ভয়েতে বলা যায় লসে কিন্তু সেল করতে বাধ্য হয়। তার কারণ হচ্ছে আমরা জানি এই সময় দাঁড়িয়ে, আমি উদাহরণ দিয়ে আপনাকে বলে দিচ্ছি, এই সময় দাঁড়িয়ে যে কয়েনগুলো মোটামুটি $7-$8-$10 আছে বা যে কয়েনগুলো পাম্প করে গেছে, আজকে ধরুন আরবিট্রামের কথা বলছি, আরবিট্রাম কয়েনটা যখন কিন্তু $70 কাছাকাছি ছিল, $60 কাছাকাছি ছিল, কিন্তু কেউ কেনেনি, বর্তমানে $1 পার হয়ে গেছে, এই সময় কিন্তু কিনতে চেষ্টা করছে, জিজ্ঞাসা করছে। আমি কিন্তু বলে বলে আরবিট্রাম, পলিগন এইসব কয়েনগুলো, তারপর পলকাটার এইসব কয়েনগুলো বলে বলে আমি আলা হয়ে গেছি, ঠিক আছে, সেই সময় অনেকেই কিনেনি, এখন কিন্তু চেষ্টা করছে বাইং করার। তো এই জায়গায় দাঁড়িয়ে পলিগন ম্যাটিক যখন কিন্তু $0.50 ছিল, তখন কিন্তু আমি নিজে বাইং নিজে সবাইকে বলছি বাইং করতে, তখন কিন্তু পারেন, এখন $1 ছুঁতে ছুঁতে যাবে, $0.90 কাছাকাছি কিন্তু চলছে,
এই সময় কিন্তু পলিগনম্যাটিক ফান্ডামেন্টালি স্ট্রং মনে হচ্ছে, এই সময় কিন্তু কিনতে ইচ্ছা করছে, আর এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। এখান থেকেই যখন কিন্তু ব্যাক আসবে, এইখান থেকেই যখন কিন্তু ডাউনফল আসবে, এখান থেকে ওয়েলথ যখন ম্যানিপুলেশন করবে, এই $30,000 থেকে যখন বিটকয়েন আবারও $32,000 সাপোর্টের কানেকশান নিতে যাবে, তখন কিন্তু মনে হবে না মার্কেট তো নিচে যাচ্ছে, এবার আমি তো নিচে বাইং করতে পারতাম, কেন এই জায়গায় বাইং করলাম। তো এটাই হচ্ছে আমাদের সহজাত প্রবৃত্তি, আমরা এটাই কিন্তু পড়ে থাকি, আমরা এটাই ভেবে থাকি, এবং এই জিনিসটাকে চেঞ্জ করার জন্যেই কিন্তু পার্টলি বাইং, যেখানে কিন্তু আপনার কাছে 4-5টা চান্স থাকবেন যেখানে কিন্তু আপনি অ্যাভারেজ আউট করার। তো এই কারণেই কিন্তু বলা পার্ট বাইং করার জন্য। গত কালকের ভিডিওটা যতটা ইম্পর্টেন্ট ছিল, আজকের ভিডিওটা কিন্তু ঠিক ততটাই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এটাই, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যখন আপনি এসছেন আপনাকে শিখতে হবে, কিছুটা হলেও জানতে হবে, আদারওয়াইজ কিন্তু খুব সমস্যার। মার্কেট থেকে কিন্তু প্রফিট করা একটা টাইমের পর কিন্তু অনেক ইজি হয়ে যাবে, যখন কিন্তু বিটকয়েনের হালভিংয়ের পর কিন্তু মার্কেট শুধু উপর দিকে যাবে, মানে আপসাইড নেবে, আপসাইড নেবে, যখন কিন্তু $50,000 বিটকয়েন পাম্প করে যাবে, তখন কিন্তু খুব ইজি হয়ে যায়, তখন কিন্তু এন্ট্রি নেওয়া। মার্কেটের মোমেন্টাম কিন্তু সেই সময় কিন্তু আপসাইড থাকবে, আপসাইড ডাউনসাইড, আপসাইড ডাউনসাইড, এরকম করতে করতে আপের দিকেই যাবে। এই সময় বা এর আগে আমরা যেটা দেখে এসেছি সেটা কিন্তু একটুখানি আপসাইড গেল, তারপরে কিন্তু ডাউনসাইড চলে গেল। তো এখনও কিন্তু সেই জায়গাটা আছে, বিটকয়েন যদি এখন $37,000 $36,000 আছে, এখান থেকে যদি $30,000 টাচ করে একবার, তখন কিন্তু এখন যারা বুঝে আছি, যারা এখন পলিগনম্যাটিককে $1 কিনতে যাচ্ছি, তখন কিন্তু $0.50 কিনতে ভয় পাবো। তার কারণ হচ্ছে পলিগন তো আরও নিচে নামবে, আর্মিট্রাম তো আরও নিচে নামবে, পলকারাপ তো আরও নিচে নামবে, এই মেন্টালিটি কিন্তু আমাদের হবেই। এটা কিন্তু আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, এমনটা নয় যে আমার সাথে হয়নি, আপনাদের সাথেই শুধু হয়, আমার সাথে হয় না, এমনটা কিন্তু নয়। মার্কেটে যদি আপনি যতদিন সময় স্পেন্ড করবেন, তত কিন্তু আপনি শিখতে থাকবেন। তো এটাই হচ্ছে ব্যাপার, এই জিনিসটাকে কিন্তু ভালো করে মাথায় নিতে হবে। যারা টেলিগ্রাম এখনও জয়েন করছেন না, টেলিগ্রাম জয়েন করুন। টেলিগ্রাম জয়েন করলে কিন্তু সেখানে বাইং কল থাকে, এবং সেখানে কিন্তু আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, পিন পোস্টে কিন্তু আপনাদের মেসেজ অপশান দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন, সেখানে কিন্তু রিপ্লাই পেতে পারেন, এবং সবার জন্যে কিন্তু মেসেজ করার জায়গা কিন্তু আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, প্যানিক কিন্তু আসবে মার্কেটে। এখন কিন্তু আমরা বিটকয়েনকে দেখেছি যে $32,000 যে সাপোর্টটা, সেটা কিন্তু ব্রেক করার পর কিন্তু বিটকয়েন একবারও কারেকশান নিতে আসে না, যেটা কিন্তু একটা নেগেটিভ দিক। বিটকয়েন কিন্তু এখনও পর্যন্ত একবারও কারেকশান নেয়নি, যেটা কিন্তু একটা খুব নেগেটিভ দিক। এই কারেকশান না নেওয়াটা কিন্তু একটা বলা যায় আমাদের যে মাইন্ডসেট, সেটাকে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে আস্তে আস্তে। মাইন্ডসেটটা কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে, কিন্তু বিটকয়েন তো কারেকশান নেয়নি, আপসাইডই যাচ্ছে, আপসাইডই যাবে, আপসাইডই যাবে, কিন্তু যখন কারেকশান নেবে আমরা কিন্তু প্যানিক সেলিং করবো। আজকে যদি 20% ডাউন হয় কোনো পয়েন্ট, তাহলে আমরা ভাববো কিন্তু মার্কেট তো নিচের দিকে যাচ্ছে, ফেল করে দিই। তো এটাই হচ্ছে ব্যাপার, এই জিনিসগুলো থেকে কিন্তু বাঁচতে হবে। মার্কেট আপনি এন্ট্রি নিয়েছেন বিটকয়েন বা যে কোনো পয়েন্টে, সেটা কিন্তু 20% ডাউনে গেছে, আপনি ভাবছেন সেল করে দেবো, সেল না করে কিন্তু SIP করুন, পার্ট বাইং করুন, আমার মনে হয় সব থেকে ভালো হবে। তো অবশ্যই অবশ্যই নিজেদের রিসার্চ করুন, আমি বলছি বলে কোনো রকম ব্যাপার নয়, কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, নো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। অবশ্যই নিজেদের রিসার্চ করার পর কোনো পয়েন্ট বাইং করার চেষ্টা করবেন। ভিডিও তৈরি অনলি কিন্তু এডুকেশনাল পারপাসে, আপনাদের জানানোর জন্যে, আপনাদের বোঝানোর জন্যে, আপনাদের মার্কেট সম্পর্কে শেখানোর জন্যে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা, এবং টেলিগ্রাম অবশ্যই অবশ্যই জয়েন করুন, এবং কোনো কোয়ারিজ থাকলে এনি কোয়ারিজ আমাকে মেসেজ করুন। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা।